আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদু বিসমিল্লাহির রাহমানির রাহিম কুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরু সুবহানাল্লাহ আপনারা বলেন এই ঘোষণাটা যিনি করেছেন ওনার নাম কি

আরো জোরে বলবেন না আল্লাহ আপনি আমাদেরকে সারা দিবেন আমরা জানি আমাকে বলেছেন পিতামাতার হেদমত সম্পর্কে আলোচনা করার জন্য বিশ্বাস করেন আমার এই বছরের ভিতরে আমি মনে হয় একশো জায়গায় এই পিতামাতার ওয়াজ করছি ইউটিউবে একটা ওয়াজ ভাইরাল হয়েছে এই পিতামাতার এখন যেখানে যাই হুজুর পিতামাতার ওয়াজ করেন কিন্তু আমার কথা হচ্ছে পিতামাতার ওয়াজ করলাম আপনি আপনার পিতামাতার হেদমত করলেন কিন্তু নামাজ পড়লেন না আপনি বলেন এমন খেদমত দিয়ে কি জান্নাতে যাওয়া যাবে কথা বলেন যাবে আপনি নামাজ পড়লেন পিতামাতার মাতার খেদমত করলেন না এমন পিতা মাতার খেদমত না কইরা নামাজ পড়লে কোনো লাভ হবে কথা বলেন না লাভ হবে না আল্লাহ কোরআনে বলেন ওয়াবুদুল্লাহ তোমরা এবাদত করো কার আরো জোরে কার ওয়ালা তুশরিকু বিহি শাইআ এবং তোমরা কোনো কিছুর মধ্যে আল্লাহর সঙ্গে শিরিক করো না ওয়াবিল ওয়ালিদাইনি এহসানা এবং তোমরা তোমাদের মা বাবার প্রতি এহসান করো সৌহার্দ্যপূর্ণ আচরণ করো মা বাবার প্রতি উত্তম আচরণ করো এবং মা বাবার হেদমত করো এই আয়াতে কারিমার মধ্যে মা বাবার প্রতি সন্তানের যত দায়িত্ব প্রত্যেকটা দায়িত্বের কথা বলেছেন জোরে পড়েন আল্লাহ আকবর এখন বাবা আমি জানতে চাই আল্লাহর এই কোরআনুল কারিমের আয়াতে কারিমার মধ্যে আল্লাহ বলেছেন ওয়াহবুদুল্লাহ আল্লাহর এবাদত করার জন্য ওয়ালা তুসিকা এবং আল্লাহর সঙ্গে শিরিক না করার জন্য অবং বলেছেন ওয়াবিল ওয়ালিদাইনি এবং মা বাবার প্রতি হসান করার জন্য সুন্দর আচরণ খেদমত করার জন্য এ তিনটা কথার ভিতরে তিনটা দিক ফুটে ওঠে এক নম্বর এবাদত কার দুই নাম্বার শিরিক করা যাবে না কার সাথে তিন নাম্বার খেদমত করতে হবে কার বাবা মার আপনি নামাজ পড়লেন আল্লাহর সঙ্গে শিরিক করলেন না আব্বা মার মনে কষ্ট দিলেন লাভ লাভ আবার আপনি আব্বা আম্মার খেদমত করলেন আল্লাহর সঙ্গে শিরিকও করলেন না কিন্তু নামাজ পড়লেন না লাভ করলে তিনটা করলে কয়টা তিনটাই করবেন করার কারণে আপনার দুনিয়া আখেরা দোনোটাই কামিয়াবি হবে ঠিক না ঠিক কিন্তু আমরা বর্তমান সমাজের মধ্যে মা বাবার হক মানে সন্তান মা বাবার খেদমত করবে এ আলোচনা কিন্তু ওয়াজ মাহফিল বেশি হয় কিন্তু মা বাবার সন্তান থেকে ভালো আচরণ ভালো পাবে মা বাবা তো সেই সন্তান কথা নাই আপনি ছেলেটারে আপনি বানাইলেন সবচাইতে এলাকার বড় নেশাখোর এলাকার সবচাইতে নিকৃষ্ট গুন্ডা পান্ডাদের প্রধান আপনি এফুতের থেকে কি খেদমত আশা করেন আপনার ছেলেরে বানাইলেন মাদক খানেওয়ালা আপনার ছেলেরে বানাইলেন ফোর টোয়েন্টি একবার বাঁচে ফ্যামিলির বাঁচে কোয়ালিটির ছেলে এখন এই ছেলে থেকে কি আপনি ভালো কোনো কিছু আশা করতে পারেন এখন যেহেতু আশাই করতে পারেন না তাহলে আপনি মুরব্বি হওয়ার পর তার থেকে ভালো কিছু পাবেন তার খেদমত পাবেন তো ওই ছেলে বিয়ে করার পর বল তার শ্বশুর বাড়িতে থাকা এটা স্বাভাবিক কথা বলে না কেন তাহলে আপনি আপনার ছেলেটার কাছ থেকে ভালো একটা ব্যবহার পাওয়ার জন্য আপনার ছেলেটাকে ভালো একটা ছেলেতে রূপান্তরিত করতে হবে কথা বোঝেন না মানে একটা পাত্রের মধ্যে পানি রাখবেন এই পানির পাত্রটার ভিতরে পানি রাখার জন্য যে একটা ব্যবস্থার প্রয়োজন ওই ব্যবস্থাটা হচ্ছে পাত্রটা পরিষ্কার হওয়া শর্ত ঠিক না ভাই ঠিক এখন পাত্রটা যদি পরিষ্কার না হয় এটার ভিতরে ফানি দেখা যাইব তা আপনার ছেলেটা যদি না হয় এই ছেলেটার কাছ থেকে কি আপনি ভালো খেদমত আশা করতে পারেন না এখন আপনি যে ভালো খেদমত আশা করতে পারেন না এ ছেলেটা আপনার ভালো খেদমত করবেও না কারণ আপনি আপনার ছেলেটাকে সেই মন মানসিকতা দিয়ে দুনিয়ার জমিনে মানুষ করেন নাই এই জন্য যারা মুরব্বী বাবা আছেন যারা যুব সমাজ আছেন আপনাদের কাছে একটা আবদার করি কি জানেন আপনারা সবচাইতে বেশি যে কাজটা করবেন যারা এখনো পর্যন্ত অবিবাহিত অথবা বিবাহ করেছেন সন্তান এখনও ছোট আছে ওই ছেলেটাকে আপনি সর্বপ্রথম ইসলামী শিক্ষায় ইসলামী মন মানসিকতায় ঘরে তোলেন কথা বোঝেন নাই ইসলামী মন মানসিকতায় ঘরে তোলেন ইসলামী মন মানসিকতায় ঘরে তুললে আপনার সন্তানটা আপনার জন্য অধিকতর অধিকতর অধিকতরের চাইতে অধিকতর কাজে লাগবে এখন আপনারা বলেন অধিকতর যে সন্তানটা কাজে লাগবে ওই সন্তানটা আপনার বুড়া বয়সে আপনি যখন বিছনায় প্রস্রাব পায়খানা করবেন সে কি করবে না পরিষ্কার আপনি যখন আপনার সন্তানটাকে ভালো মানুষে রূপান্তরিত করবেন আপনার যখন বুড়া হয়ে যাবেন মুরুব্বী হয়ে যাবেন খাবারের অভাব আপনার সন্তানকে আপনাকে দেখবে না মনে করেন আপনার প্রত্যেকটা সন্তানের মধ্যে একটা সন্তানকে আপনি ভালো বানাইলেন অন্য সব চারটা পাঁচটা বিদেশ থাকে তার সন্তানের স্ত্রীরা আপনার আপনার কোনো খবর নিচ্ছে না যে সন্তানটা ভালো যে সন্তানটা ন্যাক সন্তান মা বাপরে জিদা জুদা করার কথা এই সন্তানের মুখে দিয়ে কোনোদিন আসবে আমি আপনাদেরকে এটাই বোঝাইতে চাচ্ছি যে কোনো কিছু ভালো পেতে হলে কোনো কিছু ভালো ভালো করতে হবে ওই ছেলেটার কাছ থেকে ভালো কিছু পাইতে হলে ছেলেটার জন্য ভালো কিছু করতে হবে এখন আমি তো বর্তমান সমাজ ঘুরে অনেক কিছু দেখলাম অনেক কিছু জাস্টিফাই করলাম অনেক কিছু বুঝতেও পারলাম সেই বোঝাটা কি বোঝা জানেন সে বোঝাটা হইল আমরা সন্তানকে ঠিক মতো মানুষ করতে পারি না বিদায় সন্তান মানুষ হয় ধরে বলেন না হয় না এখন ওই ধারাবাহিকতায় একটা সন্তান যদি তার মা বাপের কাছ থেকে যখন উত্তম শিক্ষা পাচ্ছে উত্তম ধারাবাহিকতা পাচ্ছে উত্তম পড়ালেখা পাচ্ছে পড়ালেখা না করুক মুরুক্ষ যদি হয় ওই সন্তানটার ভিতরে যদি সৌহার্দ্যপূর্ণতা থাকে ভদ্রতা থাকে ওই ছেলের মা কি মানুষের কাছ থেকে হাত পেটা খাইতে হবে তো তার সাথে ছেলে শুধু ভালো হলে চলবে না মা বাবার মা বাবার তো এখন শোনেন মনে করেন আপনি এবং আপনার স্ত্রী আপনার সন্তানটা প্রাপ্ত বয়স্ক হয়ে গেল এই সন্তানের সামনে দুজন মীরা ঝগড়া করলেন আপনি আপনার স্ত্রীকে গালি দিলেন আপনার স্ত্রী আপনাকে গালি দিল আপনি বলেন এই ছেলেকে আপনার সামনে ভালো ব্যবহার করবে এই ছেলে আপনার সামনে একটা গালি দেওয়া স্বাভাবিক এই ছেলে আপনার সামনে একটা গালি দেওয়া বাবা মাকে গালি দিচ্ছি মা বাবাকে গালি দিচ্ছি মা বাবার সঙ্গে সৌহার্দ্যপূর্ণ সুন্দর আচরণ করতেছে না তাহলে আমি এখানে মানে আপনার ওয়েটটা আপনি আপনার সন্তানের কাছে নষ্ট করে ফেললেন কমাইয়া ফেললেন এই জন্য আমি আপনারা এই এলাকার নাম আশরাফপুর পূর্বপাড়া হুরুবাড়ি এই মাহফিলটা কবরবাসীর মা কেমন অনেকের মা নাই আসে না অনেকের বাবা নাই আসে না অনেকের মা বাপ দুইজন নাই একবারে এতিম আসে না আসে কিন্তু বাবা আমি জানতে চাই ওই মা বাপ যে কবরে চলে গেল ওই কবরের মা বাপের জন্য আপনি সন্তানের একটু কিছু করার দরকার আছে না নাই অথবা আপনার মা বাপ বেঁচে আছে এই বেঁচে থাকা মা বাপগুলোর জন্য আপনার কিছু করার দরকার আছে না নাই আছে এখন কিছু যে আপনি করবেন সেটা করার মতো টাকা পয়সা দম দৌলত ওইটা আপনার থাকা লাগবো ঠিক না এখন আপনার যে এটা নাই আপনি কিন্তু পারতেছেন না